বরিশালে মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির উপকার। সিনেমাটি দেখতে দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশের 153টি সিনেমা হলে মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার। ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে দেশ বিদেশের 200 শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। আর এই সিনেমা বরিশাল নগরীর একমাত্র সিনেমা হল অভিরুচিতে মুক্তি পেয়েছে। মুজিব একটি জাতির উপকার সিনেমাটি দেখতে প্রথম দিনই উপচে পড়া ভিড় ছিল সিনেমা হলে। মুক্তির দিনটিতে মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন দিনব্যাপী হলটি ভাড়া নিয়ে সকলকে সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ করে দেন। প্রতিটি শোতেই হল ভর্তি দর্শনার্থী ছিল। দলীয় নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখেছেন খান মামুন। সিনেমা দেখা দর্শকরা জানান তারা শেখ মুজিবুর রহমানকে দেখেননি, তবে ছবির মুজিবকে দেখে নিজেকে গর্বিত মনে করছেন। এই ছবিটার মধ্য থেকে আমরা জানলাম যে আমরা নতুন প্রজন্ম জানলাম যে আসলে বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধু এই আদর্শ কিভাবে সে রাজনৈতিক এইভাবে যে করছে এটি আমরা শিখলাম তার কাছ থেকে আর কি। আমরা তারে দেখি নাই, কিন্তু তার ছবি দেখে আমরা ভালো লাগলো, আমরা দেখলাম। অপরদিকে সিনেমাটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। এ সময় তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর ইতিহাস জানি, কিন্তু আজকে আমার সাথে আমার 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 ছেলেও চলে আসছে। আসলে তো ছবিটা দেখার মতো, এটা কীভাবে আমাদের স্বাধীনতা আসলো, আমাদের দেশ বিভাগ, বঙ্গবন্ধুর যে অবদান, আসলে ছবিটা দেখলে মানুষের মধ্যে একটা আবেগ এসে যায় যে বঙ্গবন্ধু তার জীবনের 14টি বছর জেলে ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন। আমরা যারা এই মুজিব চরিত্রে অভিনয় করেছেন, এই কলাকৌশলী সবাই সুন্দর সাবলীলভাবে অভিনয় করেছেন, এবং আমরা সেই মনে হচ্ছে যে আমরা 47, আমরা 71, আমরা 52-তে ফিরে গিয়েছি।